আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা বিভাগ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায় অষ্টম, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হতে নেতৃত্বের প্রকারভেদ নিয়ে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখ। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। অষ্টম অধ্যায়, ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা। আমাদের আজকের আলোচ্য বিষয় নেতৃত্বের প্রকারভেদ, পার্ট এ। প্রথমেই আমরা জেনে নিই নেতৃত্ব বলতে আমরা কি বুঝি। নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদন করা এবং কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝানো। তার মানে আমরা বুঝতে পারছি নেতৃত্ব অবশ্যই এক ধরনের গুণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নেতৃত্ব দিতে গেলে বা নেতা হতে হলে যে গুণগুলো থাকতে হবে আমরা একটু দেখে নিই। নেতৃত্বের গুণাবলীর মধ্যে প্রথমেই রয়েছে, তিনি পরিশ্রমী হবেন, তিনি অবশ্যই সৎ হবেন, কর্মচারীদের পরিচালনা করতে তিনি দক্ষ হবেন, ব্যবসায়ের উন্নতির জন্য তিনি আগ্রহী হবেন, কর্মচারীদের অভাব অভিযোগ শোনা ও দূর করতে আন্তরিক হবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম নেতৃত্ব হচ্ছে এক ধরনের গুণ যার মাধ্যমে মানুষকে কার্য সম্পাদনে উৎসাহী করে তোলা যায়। এবং একজন নেতা হতে হলে তার অবশ্যই কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে, সেগুলো কি আমরা দেখলাম। এখন চলো আমরা নেতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। নেতৃত্বের প্রকারভেদ মূলত চার প্রকার। এক নাম্বার হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, যাকে আমরা বলছি ডেমোক্রেটিক লিডারশিপ। দুই নাম্বার হচ্ছে শৈলতান্ত্রিক নেতৃত্ব, অটোক্রেটিক লিডারশিপ। তিন নাম্বার হচ্ছে মুক্ত নেতৃত্ব, লেইসেস ফেয়ার লিডারশিপ, লেইসেস ফেয়ার লিডারশিপ। তারপরে চার নাম্বারে রয়েছে আমলাতান্ত্রিক নেতৃত্ব বা ব্যুরোক্রেটিক লিডারশিপ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে চলো গণতান্ত্রিক নেতৃত্ব বা ডেমোক্রেটিক লিডারশিপের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন, অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন, কর্মীদের নিকট হতে তথ্য সংগ্রহ করেন, কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেন, কর্মীরা প্রশ্ন করলে তার জবাব দেন, কর্মীদের কাছ থেকে জবাবদিহিতা আশা করেন, কর্মীদের নিকট নিজে জবাবদিহি করেন, কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন। প্রিয় শিক্ষার্থীরা, নেতৃত্বের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে জনপ্রিয় নেতৃত্বের ধরন বা প্রকারভেদ হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানে না, সারা বিশ্ব দেখবে গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি ঝুঁকছে। গণতান্ত্রিক নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে কর্মীরা প্রতিষ্ঠানকে তাদের আপন মনে করে এবং নেতাও প্রতিষ্ঠানের কর্মীদেরকে আপন মনে করে। নেতা কর্মীদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন, অভাব অভিযোগ এগুলো শুনেন এবং তাদের সাথে একটি আন্তরিক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকে ত্বরান্বিত করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতি উন্নয়ন নিশ্চিত করেন। এখন আমরা দেখব শৈলতান্ত্রিক নেতৃত্ব বা অটোক্রেটিক লিডারশিপ কি। এইখানে প্রধান বৈশিষ্ট্য হলো, নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না, সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের উপর নির্ভর করেন, কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখেন না,
কর্মীদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না, কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে, কর্মীদের সবসময় চাপের মুখে রাখে, কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারেন না। অর্থাৎ একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার সম্পূর্ণ উল্টো বৈশিষ্ট্যগুলো রয়েছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা মনোযোগ সহকারে কর্মীদের কথা শুনেন, কিন্তু স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা নিজে যা ভালো বুঝে সেটিই করেন। নেতা তার কর্মীদের কোনো পরামর্শ গ্রহণ করেন না, নেতা কর্মীদের কাছে কোনো জবাবদিহিতাও করেন না। নেতা মনে করেন আমার কর্মীদের কোনো সামর্থ্য নেই, তাদের সামর্থ্যের উপর তিনি আস্থাও রাখেন না, এবং তিনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কর্মীদের উপর চাপিয়ে দেন। এটাই হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য। এরপরে আসবো আমরা মুক্ত নেতৃত্ব বা লেজেস ফেয়ার লিডারশিপ। এখানে একটু ভিন্ন ধর্মী নেতৃত্ব, এই নেতৃত্বের ধরন হচ্ছে একটু ভিন্ন ধর্মী। দেখি আমরা কি কি বৈশিষ্ট্য এখানে রয়েছে। নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন, নেতা কর্মীদের উপর দায়িত্ব অর্পণ করে দেন, কর্মীরা কিভাবে কাজ সম্পাদন করছে সেটি তিনি আর দেখেন না, নিজে কাজ করতে পছন্দ করেন না এবং আগ্রহী নন। এ ধরনের নেতৃত্বে নেতা নিজে কাজ করেন না এবং নিজে কাজ করতে আগ্রহীও নন, কর্মীদের উপর কাজ দিয়ে তিনি নিশ্চিন্ত থাকেন। তারপরে রয়েছে কর্মীদের উপর সুনির্দিষ্ট কোনো আদেশ দেন না। প্রতিষ্ঠানে কর্মীদের উপর নেতা এখানে সুনির্দিষ্ট কোনো আদেশ করেন না, কর্মীদের কাছ থেকে জবাবদিহিতাও তিনি আদায় করেন না। কর্মীরা কাজ করলো কি করলো না, কিভাবে করলো, কাজের কতটুকু বাকি আছে, এই সংক্রান্ত কোনো জবাবদিহিতা তিনি আদায় করেন না। তারপরে রয়েছে কর্মীরা নিজেদের ইচ্ছে মতো কাজ করে থাকে। যেহেতু ইচ্ছে মতো কাজ করে এই জন্য সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে। আবার প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে আন্তঃব্যক্তিক সম্পর্ক ও দলীয় কাজের উপর। কর্মীরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, নিয়ন্ত্রণ থাকে না, বিধায় কাজের শৃঙ্খলা থাকে না। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই বৈশিষ্ট্যগুলো পড়তে পড়তে আমরা জানতে পারছি প্রত্যেকটা প্রকারভেদের কিছু নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে, কিছু পজিটিভ বৈশিষ্ট্য রয়েছে। এখন এই মুক্ত নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদমই হাফছাড়া ভাব, ঢিলাঢালা ভাব, কর্মীরা নিজেদের মতো করে কাজ করছে, নেতা কোনো কাজ করেন না, নেতা কাজ করার জন্য কোনো আগ্রহ দেখান না, যে যার মতো চলছে। এবং এতে কি হচ্ছে, আন্তঃব্যক্তিক সম্পর্কের উন্নয়ন হচ্ছে বটে, কিন্তু নিয়ন্ত্রণ না থাকায় কাজ সম্পাদনে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এই ধরনের নেতৃত্বকেও আমরা সুন্দর এবং চমৎকার নেতৃত্ব বলতে পারি না। এখন আমরা জানব আমলাতান্ত্রিক নেতৃত্ব বা ব্যুরোক্রেটিক লিডারশিপ কি। একটু জেনে নেই, নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে দেন। কে দেন? নেতা তার নেতা কর্মীদেরকে আদেশ দিয়ে কাজ আদায় করে নেন। কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখেন এবং আদর্শ মেনে চলতে বাধ্য থাকেন, সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করে থাকেন। নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস দেখো, এই ধরনের নেতৃত্ব বা আমলাতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে এক ধরনের সিস্টেম। একটা সিস্টেমের মধ্যে ছক বেদে কতগুলো কর্মতালিকা এখানে লিপিবদ্ধ থাকে এবং এই কর্মতালিকার বাইরে কাজ করার আসলে কোনো সুযোগ নাই। অর্থাৎ একটা নিয়মের গণ্ডিতে নিয়মগুলোকে ফেলে দেওয়া হয়েছে, এই সেই নিয়ম অনুযায়ী কর্মীরা কাজ করে থাকে। এখানে নেতা তাদের কাছে বড় নয়, নেতার আদেশটাই হচ্ছে বড়। এখানে তারা ব্যক্তিগত সম্পর্কের চেয়ে তারা জাতিগত সম্পর্ক বা সামগ্রিক কাজকে প্রাধান্য দিয়ে থাকে, তারা ব্যক্তিগত জীবনের চেয়ে শৃঙ্খলাকে অনেক বেশি প্রাধান্য দেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা একটি সিস্টেমেটিক নেতৃত্ব। তাহলে আমরা আজকে প্রিয় শিক্ষার্থীরা নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে জানলাম, বিভিন্ন প্রকারের নেতৃত্বের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে বাড়ির কাজ করবে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকে নেতৃত্বের বৈশিষ্ট্য, অর্থাৎ যে চার প্রকারের নেতৃত্ব আমরা পড়িয়েছি সেই নেতৃত্বের প্রত্যেকটা নেতৃত্বের বৈশিষ্ট্য তোমরা বাড়িতে বসে এসডব্লিউ খাতায় লিখবে এবং
প্রতি রবিবারে স্কুল অফিসে এসডব্লিউ খাতা জমা দিবে। আর যারা দূর দূরান্তে অবস্থান করছো তাদেরও চিন্তার কিছু নেই, তোমরা নির্ধারিত তারিখ অনুযায়ী এসডব্লিউ সম্পাদন করতে থাকো। যখন স্কুল খোলা হবে তখন তোমরা এসডব্লিউ খাতা জমা দিবে এবং সম্মানিত শিক্ষকগণ সেই খাতা মূল্যায়ন করে নম্বর প্রদান করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং অবশ্যই সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।